সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজকে এই 2000 দেশের বই মেলায় এসে তরুণ লেখক কিশোর রেখা জিহাদ চৌধুরীর বইটি সে আমার হাতে তুলে দিয়ে আমার সাথে পড়াশোনা করলো। খুবই ভালো লাগছে। আমি এখানে আজকে আসলে এসেছি এই যে তরুণদের উচ্ছ্বাসিত হয়ে যে লেখাগুলো সেগুলো আমাদের প্রত্যেকেরই করা উচিত এবং তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, কারণ তরুণদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদেরই পড়ে। এনজিপি সঞ্চয় করবো অসংখ্য ধন্যবাদ জিহাদ চৌধুরী, তোমাকে আমি ফোন করে বলছি এই ছোট বয়সে সে যে একজন বই লিখছে এটাই মানে অনেক অনেক বড় একটা ব্যাপার, গর্বের বিষয় আমাদের জন্য। এই বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আমরা যে ডিজিটাল বাংলাদেশ যে এখন কি করছে এটাই অনেক আপনার নামটা বলেন। আমার নাম এবং আপনার মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধা বীরত্ব গাথা সৃজি কবিতা হৃদয় কবিতা এবং তার সাথে সাথে বিভিন্ন ধর্মীয় একটি বিভিন্ন ধরনের কবিতা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এখন আমাদের মধ্যে যেখানে আমাদের সময় বিষয় কর্ম যেহেতু সময় অত্যন্ত কম এত সময় আমরা দিতে পারবো না। তারপর আমাদের এখানে সাংবাদিক আছেন আমাদের মনে আপা, এরপর আমাদের মধ্যে কিছু প্রাঞ্জল এবং একটা মানে লক্ষ্য করা আনা হয়েছে মতো প্রত্যক্ষ একটা সঞ্চালনা করার জন্য। এবং আরো বক্তব্য যায় এখানে আমি দেখেছি যে সেই তিনটা থেকে এখন পর্যন্ত প্রায় 8:30-9 একজন কবি একজন সাহিত্য কতটা সাহিত্যের প্রতি অনুরাগী ভালোবাসার মগ্ন হলে এতটা শ্রম এতটা কষ্ট স্বীকার করতে পারেন। ইজ নো আদার দ্যান ইজ অনলি মিস্টার